প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, পেট্রো বাংলা একটি প্রতিষ্ঠান। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড PGCL এ নিয়োগটি প্রদান করা হবে। চারটি ক্যাটাগরিতে নিয়োগ প্রদান করছে। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য একটু দেখে আসি। মূল বিষয়টি যাওয়ার আগে অনুরোধ করবো, আপনি আমার চ্যানেলটিতে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কমিটি নাম্বার এক পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্ট। এই পদের বেতন স্কেল হচ্ছে 11,300 টাকা থেকে 27,300 টাকা স্কেলে নিয়োগ করা হবে 6 জন। বয়স 29 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম HSC পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে 4 বছরের অভিজ্ঞতা লাগবে। MS অফিস ইন্টারনেট পরিচালনার ন্যূনতম 6 মাসের সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ প্রাপ্ত। কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে 25 এবং 30 শব্দের গতি থাকতে হবে। কর্মিক নম্বর 2 পদের নাম হচ্ছে টেকনিশিয়ান। এই পদের বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। বেতন গেল হচ্ছে 13। এই পদে নিয়োগ করা হবে 1 জন। বয়স 29 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কারিগরি বিষয়ে ডিপ্লোমা বা অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাস, প্রয়োজনীয় বৈধ লাইসেন্স সহ কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা। কর্মিক নাম্বার 3 পদের নাম হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান। এই পদে বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। বেতন গেল হচ্ছে 16। এই পদে নিয়োগ করা হবে 4 জন। বয়স 29 বছর চাওয়া হয়েছে। অষ্টম শ্রেণী পাস এবং কারিগরি শিক্ষা বোর্ড বা ব্যুরো অফ ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং BMET কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ওয়েল্ডিং, অটোমোবাইল, প্লাম্বার, গ্যাস পাইপলাইন সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 6 মাসের ট্রেড অথবা সার্টিফিকেট কোর্স পাস। কর্মী নম্বর 4 পদের নাম হচ্ছে রেকর্ড কিপার। 16তম গ্রেডে নিয়োগ করা হবে 1 জন। বয়স 29 বছর চাওয়া হয়েছে। স্নাতক ডিগ্রি পাস অথবা ন্যূনতম SSC সহ সংশ্লিষ্ট বিষয়ে 4 বছরের অভিজ্ঞতা। অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলীতে বলা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে pgcl.tato.com.br এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 10 অক্টোবর 2023 তারিখ সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30 অক্টোবর 2023 তারিখ বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজারআইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থিতার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্রের প্রকৃত তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহার করা হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই প্রকৃত সকল তথ্যের সঠিকতা প্রার্থী নিজে যাচাই করে নেবেন। SMS এর মাধ্যমে পরীক্ষার ফিস দিতে হবে। যেমন যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি SMS করে 1 নম্বর পদের জন্য 300 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 35 টাকা সহ 335 টাকা। কমিট নাম্বার 2, 3 এবং 4 নম্বর পদের জন্য 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা। অনেক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন, এই দুটো পদ্ধতি অনুসরণ করে খুব সহজে কিন্তু আপনারা পরীক্ষার ফিস জমা দিতে পারবেন। আর প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি pgcl.tato.com.br ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যারা শুধু যোগ্য প্রার্থী হন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থিতার প্রতি মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নাম্বারটি সার্বক্ষণিক সচল রাখতে হবে। লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে এবং PGCL এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদনকারী বয়সের ক্ষেত্রে বলা হয়েছে 30/10/2023 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে। অন্যান্য পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে সদ্য তোলা 3 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অনলাইনে প্রমাণিত অ্যাপ্লিক্যান্ট কপি এবং লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডের, শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র সময়ের মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট, বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে স্বীকৃত সমমানের সার্টিফিকেট, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের এবং জন্ম নিবন্ধনের সনদপত্র, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিত প্রার্থীদের মুখ্য পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দেখাতে হবে, সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করলে সংশ্লিষ্ট কাগজপত্র দাখিল করতে হবে। আবেদনকারীকে তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো সুযোগ দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ প্রাপ্তব্যের প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। মোহাম্মদ আবু তালেব ফরাজি, মহাব্যবস্থাপক প্রশাসন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, প্রতিষ্ঠিত পেট্রো বাংলার কোম্পানি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।